প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? যাদের জন্য আজকে আমাদের এই ক্লাসটা, দ্বিতীয় পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজি শিক্ষার্থী বন্ধুদের জন্য, বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস। আজকে তোমাদের যে বিষয়ে আমি পাঠদান করব, এটা হচ্ছে সার্কিটের প্রথম অধ্যায়, ট্রানজিস্টরের বৈশিষ্ট্য সমূহ। আজকের ক্লাসের আলোচনা শেষে তোমরা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে, ট্রানজিস্টারের বায়াসিং সম্পর্কে জানতে পারবে, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কনফিগারেশনে ট্রানজিস্টারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের সার্কিটের ডিসি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে পারবে, কমন বেস কমন ইমিটার কনফিগারেশনে ট্রানজিস্টারের ইনপুট ও আউটপুট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবে, ট্রানজিস্টারের কাট অফ, অ্যাক্টিভ এবং স্যাচুরেশন রিজিয়ন সম্পর্কে জানতে পারবে, কমন বেস কমন কালেক্টর কমন ইমিটার কনফিগারেশনের মধ্যে তুলনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আলোচনায় আসি ট্রানজিস্টারের বায়াসিং। আমরা জানি ট্রানজিস্টার হচ্ছে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এই ডিভাইসটা স্বাভাবিক অবস্থায় কোনো কাজই করে না, কিন্তু একে কার্যোপযোগী করতে হলে বাহির থেকে সোর্স প্রয়োগ করতে হয়। তাহলে ট্রানজিস্টারকে কার্যক্ষম করে তোলার জন্য বাহির হতে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে বায়াসিং বলে। ট্রানজিস্টারে দুইটি জাংশন থাকে। এই জাংশনের বায়াসিং এর ভিত্তিতে ট্রানজিস্টারকে চার ধরনের বায়াসিং করা হয়, ফরওয়ার্ড রিভার্স বায়াসিং, ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স রিভার্স বায়াসিং, রিভার্স ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড রিভার্স বায়াসিং, শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, ইলেকট্রনিক সার্কিটে সাধারণত মুখস্থ বিদ্যা কাজে আসে না, আমাদের বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। এখানে একটা পিএনপি ট্রানজিস্টারের এখানে পিএনপি ট্রানজিস্টার এবং এনপিএন ট্রানজিস্টারের সিম্বল সহ ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে। পি টার্মিনাল ইমিটার, এন টার্মিনাল বেস, পি টার্মিনাল কালেক্টর, নিচেই ঠিক এই পিএনপি ট্রানজিস্টারেরই সিম্বল অঙ্কন করে আমি বায়াসিং করেছি। বায়াসিংটা আমরা পূর্ব থেকেই জানি, তবুও আমরা যা এখন বলবো, পি টার্মিনালের সাথে পজিটিভ, এন টার্মিনালের সাথে নেগেটিভ, এন টার্মিনালটাই বেস, পি টার্মিনালটাই ইমিটার। তাহলে ইনপুটে আমার হলো ফরওয়ার্ড বায়াসিং, আবার কালেক্টরে নেগেটিভ, বেজে পজিটিভ। বেজে মানে হচ্ছে এন টার্মিনালের সাথে পজিটিভ, আর হচ্ছে পি টার্মিনালের সাথে নেগেটিভ। এখানে এটা ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। তাহলে পিএনপি ট্রানজিস্টারের ইনপুটে ফরওয়ার্ড বায়াস হলো, আউটপুটে রিভার্স বায়াস হলো। আবার অনুরূপভাবে এখানে এনপিএন ট্রানজিস্টারে ইনপুটে ফরওয়ার্ড বায়াস হয়েছে, আউটপুটে রিভার্স বায়াস হয়েছে। ফরওয়ার্ড বায়াসটা আমি বলছি এন টার্মিনালে নেগেটিভ, এখানে পিএনপিতে ইমিটারে দেওয়া হয়েছিল পজিটিভ, এনপিএন ট্রানজিস্টারে এখানে ইমিটারে হচ্ছে নেগেটিভ। বিষয়টা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে বায়াসিং উল্টো, কিন্তু টার্মিনাল কোনটা, এন, এনে কিন্তু নেগেটিভ, এখানেও ছিল এনে নেগেটিভ। তোমরা এটা উল্টা পাল্টা করে ফেলবে না, এখানে ইনপুটে হয়েছে ফরওয়ার্ড বায়াস, আউটপুটে হয়েছে রিভার্স বায়াস। তাহলে আমাদের এই সার্কিটের বায়াসিং থেকে আমরা বলতে পারি যে যে সার্কিটের যে ট্রানজিস্টার সার্কিটের ইনপুটে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুটে রিভার্স বায়াস দেওয়া হয় তাকে ফরওয়ার্ড রিভার্স বায়াসিং বলে। ফরওয়ার্ড রিভার্স বায়াসিং এ কালেক্টর কারেন্ট প্রায় ইমিটার কারেন্টের সমান হয়,
একটি ট্রানজিস্টর এই অবস্থাতে কার্যকরী হয়। ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং, আমাদের ইনপুটে এবার ফরওয়ার্ড বায়াস ঠিকই থাকবে পিএনপি এবং এনপিএন দুটোর ক্ষেত্রেতেই, কিন্তু আউটপুটের রিভার্স বায়াস ছিল সেইটাকে আমরা চেঞ্জ করে দিয়ে ফরওয়ার্ড বায়াস করব, তাতে কালেক্টরে পজিটিভ এবং বেজে নেগেটিভ। এনপিএন ট্রানজিস্টারের কালেক্টরে নেগেটিভ, বেজে পজিটিভ। তাহলে এক্ষেত্রে বলা যায় যে সার্কিটের ইনপুটে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুটেও ফরওয়ার্ড বায়াস, সেই সার্কিটটাকে ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং বলা হয়। আমরা আরো সাজিয়ে বলতে পারি যে ট্রানজিস্টার সার্কিটের ইনপুটে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুটে ফরওয়ার্ড বায়াসিং করা হয় তাকে ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং বলে। এ ধরনের সার্কিট সাধারণত ট্রানজিস্টরের বন্ধ সুইচের মতো কাজ করে। রিভার্স রিভার্স বায়াসিং, এখানে আবার আমরা একটা পিএনপি ট্রানজিস্টার এবং এনপিএন ট্রানজিস্টার নিয়েছি। এখানে ফরওয়ার্ড বায়াসকে চেঞ্জ করে আমরা ইনপুটে এবার রিভার্স বায়াস করব। রিভার্স বায়াস ইমিটারে নেগেটিভ, বেজে পজিটিভ, আউটপুটে কালেক্টরে নেগেটিভ, বেজে পজিটিভ। আবার এনপিএন ট্রানজিস্টারের ইমিটারে পজিটিভ, বেজে নেগেটিভ, কালেক্টরে পজিটিভ, বেজে নেগেটিভ। উভয় ট্রানজিস্টারের ইনপুটে এবং আউটপুটে রিভার্স রিভার্স বায়াসিং করেছি। রিভার্স রিভার্স বায়াসিং করে তাহলে আমরা বলতে পারি যে ট্রানজিস্টার বায়াসিং সার্কিটে ইনপুটেও রিভার্স বায়াস আউটপুটেও রিভার্স বায়াস করা হয় সে ধরনের সার্কিটকে রিভার্স রিভার্স বায়াসিং বলে। এই সার্কিটটা সাধারণত ওপেন সুইচের মতন কাজ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসব রিভার্স ফরওয়ার্ড বায়াসিং এ। রিভার্স ফরওয়ার্ড বায়াসিং এ ইনপুটে আমার রিভার্সটা ওকে থাকবে, আগের মতোই থাকবে, শুধু আউটপুটের বায়াসিংটা চেঞ্জ করব। আউটপুটে কালেক্টরে ফরওয়ার্ড বায়াস করার জন্য কালেক্টরে পজিটিভ এবং বেজে নেগেটিভ, এনপিএন ট্রানজিস্টারে কালেক্টরে নেগেটিভ, বেজে পজিটিভ দিয়ে আমরা ফরওয়ার্ড বায়াসিং করেছি। এই রিভার্স ফরওয়ার্ড বায়াসিংটায় আমরা বলতে পারি ইনপুটে রিভার্স বায়াস এবং আউটপুটে ফরওয়ার্ড বায়াসিং করে যে সার্কিট অঙ্কন করা হয় তাকে রিভার্স ফরওয়ার্ড বায়াসিং বলা হয়। সার্কিটের এই ব্যবহারটা খুবই কম করা হয়। এবার আসি কমন বেস কনফিগারেশনের বৈশিষ্ট্য আলোচনায়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা কমন বেস কনফিগারেশনের চিত্র অঙ্কন করা হয়েছে। কমন বেস কাকে বলে? এখানে একটা ট্রানজিস্টার আছে ইমিটার, এটা বেস, এটা কালেক্টার। যখন কোনো ট্রানজিস্টার সার্কিটে বেজ ইনপুটের সাথে থাকে এবং আউটপুটের সাথে থাকে, অর্থাৎ উভয় টার্মিনালের সাথে সংযুক্ত থাকে, তখন তাকে কমন বেস কনফিগারেশন বলা হয়। এটাও একটি কমন বেস কনফিগারেশন। এখানে ইমিটার ইনপুট কারেন্ট, এখানে কালেক্টর আউটপুট কারেন্ট, এখানে বেজ আর ইমিটারের মধ্যে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ, কালেক্টর এবং বেজের মধ্যে ভোল্টেজটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এবার আমরা বৈশিষ্ট্য বলছি। এই সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্সটা নিম্ন মানের হয়ে থাকে, কয়েক ওহম মাত্র। আউটপুট রেজিস্ট্যান্সটা খুবই উচ্চ মানের হয়ে থাকে। আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের অনুপাতের যে কারেন্ট গেইন, এই কারেন্ট গেইনের মানটা একের চেয়ে কম হয়। আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের যে অনুপাতটা হয় ভোল্টেজ গেইন, তার মান বেশি হয়। ইনপুটে যে সিগন্যাল প্রয়োগ করা হয়, আমরা দেখতে পাচ্ছি চিত্রে ইনপুটে যে সিগন্যালটা প্রয়োগ করা হয়, আউটপুটের এই সিগন্যালটা বর্ধিতকারে পাওয়া যায়, তবে সিগন্যালের ফেজটা একই রকম থাকে। আউটপুট যে সিগন্যালটা পাই আমরা, এই সিগন্যালটা একই ফেজে থাকে। আমি আবারও বলছি বন্ধুরা, ইনপুট সিগন্যালের যে ফেজ থাকে, ফেজ বর্ধিতকারে আউটপুটে পাওয়া যায়, তবে ফেজটা একই ফেজে থাকে। কমন ইমিটার কনফিগারেশনের বৈশিষ্ট্য, এখানে একটা কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট দেখানো হচ্ছে।
কমন ইমিটার, এখানে ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর। এখানে ইমিটারটা ইনপুটের সঙ্গেও সংযুক্ত আছে, আউটপুটের সাথেও সংযোগ আছে, এজন্য এটাকে কমন ইমিটার কনফিগারেশন বলা হয়। কমন ইমিটার সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স নিম্নমানের, কয়েক শত ওহম মাত্র। আউটপুট রেজিস্ট্যান্সটা হবে উচ্চ মানের, ধরে নিতে পারি আমরা সেটা 50 কিলো ওহম প্রায়। আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের যে অনুপাত, যে কারেন্ট গেইন, এটার মান উচ্চ মানের হয়ে থাকে। আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের যে মানটা হয়, সেই ভোল্টেজ গেইন মানটা উচ্চ মানের হয়ে থাকে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটে একটা সিগন্যালের চিত্র আছে, এই সিগন্যালটা ইনপুট সিগন্যাল আর এই সিগন্যালটা হচ্ছে আউটপুট সিগন্যাল। ইনপুটে যে সিগন্যাল প্রয়োগ করা হয় কমন ইমিটার সার্কিটে, এই সিগন্যালটা বর্ধিত আকারে আউটপুটে পাওয়া যায়, তবে সিগন্যালটা 180 ডিগ্রি বিপরীত ফেজে পাওয়া যায়। বন্ধুরা চিত্রে দেখো, ইনপুটের সিগন্যালটা যে ফেজে আছে, আউটপুটের সিগন্যালটা 180 ডিগ্রি বিপরীত ফেজে আছে। এটা খুবই উল্লেখযোগ্য বিষয়, তোমরা অবশ্যই মনে রাখবে। কমন কালেক্টর কনফিগারেশন, কমন কালেক্টর কনফিগারেশনে এখানে এটা কালেক্টর, এটা ইমিটার, এটা বেস। কালেক্টরটা হচ্ছে ইনপুটের সাথে এবং আউটপুট উভয়ের সাথে সংযোগ আছে, এজন্য এটাকে কমন কালেক্টর কনফিগারেশন বলা হয়ে থাকে। এই কমন কালেক্টর ট্রানজিস্টরের ক্ষেত্রেও ইনপুট বৈশিষ্ট্য, আউটপুট বৈশিষ্ট্য, তারপর ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, ভোল্টেজ গেইন, এসবের একটা সম্পর্ক আছে। এখানের ইনপুটের রেজিস্ট্যান্স উচ্চ মানের হয়ে থাকে, সেটা 750 কিলো ওহম। আউটপুট রেজিস্ট্যান্স নিম্নমানের হয়, কারেন্ট গেইন উচ্চ মানের হয়। আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের মধ্যে যে পার্থক্য ভোল্টেজ গেইন, এটা একের চেয়ে কম হয়। আবার দেখছি, আবার ইনপুট সিগন্যালে যে সিগন্যাল প্রয়োগ করা হয়, আউটপুটে সেই সিগন্যালটা বর্ধিত আকারে পাওয়া যায়, কিন্তু সিগন্যালটা একই ফেজে থাকে। অর্থাৎ আমরা কমন বেস সার্কিটে ইনপুট আউটপুট সিগন্যাল একই ফেজে থাকে, কমন ইমিটার সার্কিটের ইনপুট আউটপুট সিগন্যালের মধ্যে 180 ডিগ্রি বিপরীত ফেজ হয়, আবার কালেক্টর কনফিগারেশনেও একই ফেজে থাকে, সিগন্যালটা বর্ধিত হয়। এটা তিনটে কনফিগারেশনের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য বটে। কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিটের ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, চিত্রে এখানে একটা পূর্ণ কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট আছে। ইনপুট সিগন্যাল আছে, ইনপুট ক্যাপাসিটার আছে, ভিসিসি সাপ্লাই, বাইপাস ক্যাপাসিটার, স্টেবিলাইজ রেজিস্টার, আউটপুট ক্যাপাসিটার অর্থাৎ কাপলিং ক্যাপাসিটার, আর এল লোড, পূর্ণ সার্কিট। এই সার্কিট থেকে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে হবে। ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটের দুটো শর্ত আছে। এখানে সকল এসি সোর্স জিরো করতে হবে, সকল ক্যাপাসিটার খুলে ফেলতে হবে। এসি সোর্স অর্থাৎ এসি সিগন্যাল, আর ক্যাপাসিটার ইনপুটের ক্যাপাসিটার, আউটপুটের ক্যাপাসিটার, বাইপাস ক্যাপাসিটার, এগুলো যদি আমরা খুলে ফেলি, তাহলে যে সার্কিটটা দাঁড়াবে সেটাই হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। ডান পাশে দেখো, আমি কমন ইমিটার সার্কিট থেকে একটা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করেছি। এখানে কোনো এসি সোর্স নেই, অথবা কোনো ক্যাপাসিটারেরও উপস্থিতি নেই, কিন্তু একটা সার্কিট সম্পন্ন হয়েছে। সাপ্লাই আছে, R1 R2 রেজিস্টার আছে, ট্রানজিস্টার আছে, এটা হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। শর্ত দুটো অবশ্যই মনে রাখতে হবে, শর্তের সাথে সম্পর্ক রেখে সার্কিটের কানেকশন করতে হবে। কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিটের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে সেই পূর্ণ কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট। এখানে একটা আছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে অঙ্কন করেছি, এর জন্য দুটো শর্ত আছে। সকল ডিসি সোর্স জিরো করতে হবে, আর সকল ক্যাপাসিটার অর্থাৎ সি ইন, সি সি, সি ই,
এই ক্যাপাসিটর গুলো শর্ট করে দিতে হবে। তাহলে আমরা এই ডিসি সোর্সটাকে জিরো করে দিব, এই ক্যাপাসিটর শর্ট করে দিব, এই ক্যাপাসিটর শর্ট করে দিব, এই কাপলিং ক্যাপাসিটর শর্ট করে দিব। তাহলে সার্কিটটা দাঁড়ায় এই রকম, সিগন্যাল আছে, রেজিস্টার R1 R2 আছে, RC আছে, RL আছে, আউটপুটের ক্যাপাসিটর নেই, ইনপুটের ক্যাপাসিটরটা শর্ট হয়ে আছে। এটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। শিক্ষার্থী বন্ধুরা, সত্যটা মনে রাখবে, তাহলে সার্কিটটা তোমার আর মুখস্থ করতে হবে না, কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট থেকেই তুমি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে পারবে। কমন বেস কনফিগারেশনে ট্রানজিস্টারের ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স নির্ণয়। আমার কমন বেস সার্কিটটা আছে, এর ইনপুট রেজিস্ট্যান্সটা কিভাবে পাবো? আমরা রেজিস্ট্যান্স বের করতে গেলে কারেন্ট এবং ভোল্টেজের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের জন্য আমরা বাম পাশে একটা চিত্র অঙ্কন করেছি। এটা কমন বেস সার্কিটের ইমিটার কারেন্ট অর্থাৎ ইনপুটের কারেন্ট এবং ইনপুটের ভোল্টেজ, ইনপুটের ভোল্টেজ এবং ইনপুটের কারেন্টের সাথে একটা সম্পর্কিত VI কার্ভ, ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্কিত কার্ভ অঙ্কন করেছি। ইমিটার কারেন্টকে IE দ্বারা সূচিত করে Y অক্ষ বরাবর এখানে দেখানো হয়েছে, আর ইনপুট ভোল্টেজ VEB এটাকে X অক্ষ বরাবর দেখানো হয়েছে। তাহলেই আমার এই কার্ভটা ইনপুট আর ইনপুট ভোল্টেজ এবং কারেন্টের মধ্যের বৈশিষ্ট্য কার্ভ। ইনপুট রেজিস্ট্যান্সটা তাহলে কিভাবে পাবো? আউটপুটের ভোল্টেজটা যখন স্থির থাকবে, আউটপুটের ভোল্টেজ হচ্ছে কালেক্টর এবং বেজের মধ্যে ভোল্টেজ, এই ভোল্টেজটা যখন স্থির থাকবে তখন ইনপুটের ভোল্টেজ এবং ইনপুটের এই যে ইমিটার কারেন্ট আছে এর অনুপাতের সামান্য পরিবর্তনের অনুপাতকে বলা হবে ইনপুট রেজিস্ট্যান্স। এর মান কয়েক ওহম পর্যন্ত হয়ে থাকে। কমন বেস কনফিগারেশনে ট্রানজিস্টারের আউটপুট রেজিস্ট্যান্স নির্ণয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি কমন বেস সার্কিট আছে, আমরা ইনপুটের রেজিস্ট্যান্সটা দেখেছি, এবার আউটপুটের রেজিস্ট্যান্সটা দেখব। আউটপুটের রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? এখানে কালেক্টর আউটপুট কারেন্টকে ওয়াই অক্ষ বরাবর সূচিত করা হয়েছে এবং আউটপুটের ভোল্টেজটাকে VBC বা CB কে X অক্ষ বরাবর সূচিত করা হয়েছে। ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টটা বাড়তে থাকবে, সেই কার্ভটা এই VI কার্ভ বা ভোল্টেজ ও কারেন্টের সম্পর্কিত কার্ভ। তাহলে আমরা আউটপুটের রেজিস্ট্যান্সটা কিভাবে পাব? ইনপুটের যে কারেন্টটা আছে ইমিটার কারেন্ট, এই কারেন্টটা যখন স্থির থাকবে তখন এই বেজ আর কালেক্টরের মধ্যবর্তী ভোল্টেজ ও কালেক্টর কারেন্টের পরিবর্তনের যে অনুপাতটা হবে সেটাকে বলা হবে আউটপুট রেজিস্ট্যান্স। এই আউটপুট রেজিস্ট্যান্সের মান কয়েক কিলো ওহম হয়ে থাকে। বন্ধুরা, আমি আবারও বলছি, ইনপুট কারেন্টটা স্থির থাকবে যখন, তখন আউটপুট ভোল্টেজ অর্থাৎ বেজ এবং কালেক্টর ভোল্টেজ ও কালেক্টর কারেন্টের সামান্য পরিবর্তনের অনুপাতকে বলা হবে আউটপুট রেজিস্ট্যান্স। কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশনে ট্রানজিস্টারের ইনপুট ও আউটপুট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করব। এখানে ইনপুটটা দেখাচ্ছি, এখানে আছে ইনপুট, কমন ইমিটার সার্কিটের ইনপুট প্রান্ত, এটা হচ্ছে আউটপুট প্রান্ত। ইনপুটের কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট, ইনপুটের ভোল্টেজটা হচ্ছে VBE ভোল্টেজ। এখন এই বেস কারেন্টকে এই ওয়াই অক্ষ বরাবর সূচিত করা হয়েছে এবং বি ভোল্টেজকে এক্স অক্ষ বরাবর সূচিত করে ভোল্টেজ আর কারেন্টকে দেখানো হয়েছে। ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টেরও বৃদ্ধি ঘটে। রেজিস্ট্যান্সটা তাহলে কি বলা যায়? আউটপুটের এই ভোল্টেজটা যখন স্থির থাকে, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজটা যখন স্থির থাকে, তখন
ইনপুটের বেজ ইমিটার ভোল্টেজ এবং বেজ কারেন্টের সামান্যতম পরিবর্তনের অনুপাতকে বলা হবে ইনপুট রেজিস্ট্যান্স। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, যখন কালেক্টর ইমিটার ভোল্টেজ স্থির থাকে তখন ইমিটার বেজ ভোল্টেজ এবং বেজ কারেন্টের সামান্য পরিবর্তনের অনুপাতকে ইনপুট রেজিস্ট্যান্স বলে, একে RI দ্বারা সূচিত করা হয়। এর মান কয়েক শত ওহম হয়ে থাকে। কমন ইমিটার কনফিগারেশনে ট্রানজিস্টরের আউটপুট রেজিস্ট্যান্স নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছ যে এখানে যত বর্ণনাই হোক তা কিন্তু মুখস্থ করার বিষয় না। ইনপুটের কোনো মান নির্ণয়ের জন্য আউটপুটের ভোল্টেজটা স্থির থাকে, আবার আউটপুটের রেজিস্ট্যান্সটা নির্ণয়ের সময় ইনপুটের কারেন্টটা স্থির থাকে। কোন সময় কোন কারেন্ট কোন ভোল্টেজ স্থির থাকবে এটা চিত্রের দিকে তাকিয়েই তোমাকে বলতে হবে, এবং এটা বুঝতেই হবে। তুমি যদি এটা না বুঝতে পারো তাহলে মুখস্থ করে মনে রাখতে পারবে না। এখানে আছে কমন ইমিটার কনফিগারেশন ট্রানজিস্টরের আউটপুট রেজিস্ট্যান্স নির্ণয়। আমি কমন ইমিটার ট্রানজিস্টরের আউটপুটের ক্ষেত্রে এখানে আউটপুট কারেন্ট আছে কালেক্টর কারেন্ট, আউটপুট ভোল্টেজ আছে সি ভোল্টেজ, ভোল্টেজকে এক্স অক্ষ বরাবর, কারেন্টকে ওয়াই অক্ষ বরাবর সূচিত করে দেখানো হয়েছে। এখানে ভোল্টেজ এক্স অক্ষ বরাবর বাড়তে থাকলে এবং কারেন্ট ওয়াই অক্ষ বরাবর বাড়তে থাকলে কার্ভটা এরকম দেখা যাবে। এটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ভিআই কার্ভ। তাহলে রেজিস্ট্যান্সটা কি হতে পারে আউটপুটের? আউটপুটের রেজিস্ট্যান্স হবে, এই বেস কারেন্টটা স্থির থাকবে তখন আউটপুট ভোল্টেজ ভি সি ভোল্টেজ এবং কালেক্টর কারেন্টের সামান্য পরিবর্তন অনুপাতকে আউটপুট রেজিস্ট্যান্স বলে। এই আউটপুট রেজিস্ট্যান্সকে জিরো দ্বারা সূচিত করা হয়। এর মান 50 কিলো ওহম পর্যন্ত। এবার আসি ট্রানজিস্টারের কাট অফ স্যাচুরেশন ও অ্যাক্টিভ রিজিয়ন। একটা ট্রানজিস্টার যে সম্পূর্ণ কাজ করে তাকে এই তিনটি রিজিয়নে ভাগ করা হয়। কি কি রিজিয়নে কাজ করে আমরা সেটা আলোচনা করছি। এখানে একটি ট্রানজিস্টার দেখানো আছে, যে কোনো ট্রানজিস্টার হতে পারে, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। এখানে কমন ইমিটার ট্রানজিস্টার দেখানো হয়েছে। ডান পাশে এর কার্ভটা যে কি কি রিজিয়ন থাকে, নিচে এখানে কাট অফ রিজিয়ন, এটি স্যাচুরেশন রিজিয়ন, কাট অফ আর স্যাচুরেশনের মাঝখানে অ্যাক্টিভ রিজিয়ন আছে। এখন এই সিচুয়েশন গুলো কিভাবে হয় আমরা চিত্র থেকে দেখি। যখন ইনপুট অর্থাৎ বেস ভোল্টেজ শূন্য হয়, এই বেস ভোল্টেজটা শূন্য হয় তখন বেজের মধ্য দিয়ে আইবি কারেন্ট প্রবাহিত হয় না, ফলে কালেক্টরেও কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এ সময় আবার কালেক্টরে সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট পাওয়া যায়। অর্থাৎ বেস কারেন্ট যখন প্রবাহিত হয় না তখন বেজ আর ইমিটারের মধ্যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্টটাকে বলা হয় লিকেজ কারেন্ট। এই অবস্থা আছে ট্রানজিস্টারের কাট অফ রিজিয়ন। এটা ট্রানজিস্টারের কাট অফ রিজিয়ন। এরপরে আসি ট্রানজিস্টারের ইনপুট ভোল্টেজ যথেষ্ট পরিমাণ পজিটিভ করা হলে আইবি বাড়তে থাকে, আইবি বাড়ার সাথে সাথে কালেক্টর কারেন্টও বাড়তে থাকে। কালেক্টর কারেন্ট বাড়তে বাড়তে এক সময় কালেক্টর কারেন্ট আর বৃদ্ধি পায় না। সেইটা হচ্ছে RC এবং VCC এর কারণে, একটা নির্দিষ্ট পয়েন্টে যে কালেক্টর কারেন্ট আর বাড়ে না। এই সেই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। অর্থাৎ বলতে পারি ট্রানজিস্টারের কালেক্টর কারেন্ট যখন সর্বোচ্চ মানে পৌঁছায় তখন স্যাচুরেশন বলে। তাহলে ট্রানজিস্টারের এই পজিশনটা গেল কাট অফ পজিশন, এই পজিশনটা হচ্ছে স্যাচুরেশন, এখন আছে অ্যাক্টিভ। তাহলে যখন থেকে ট্রানজিস্টারটা কাজ করা শুরু করলো, অর্থাৎ কাট অফ এবং স্যাচুরেশন রিজিয়নের মধ্যবর্তী রিজিয়নকে অ্যাক্টিভ রিজিয়ন বলে, এই সময়টা ট্রানজিস্টার কার্যকরী অবস্থায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে ট্রানজিস্টরের তিনটি অবস্থা দেখা গেল। প্রথমে ট্রানজিস্টরটা অপব্যবস্থায় ছিল, কোনো কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় নাই। আবার যখন আমি ভোল্টেজ বাড়াতে থাকলাম, বেস কারেন্টও বাড়তে থাকলো, কালেক্টর কারেন্টও বাড়তে থাকলো, তখন একটা নির্দিষ্ট অবস্থায় যে কালেক্টর কারেন্ট থেমে গেল, এই সিচুয়েশনটা হচ্ছে স্যাচুরেশন অবস্থান, এবং স্যাচুরেশন এবং কাট অফের মধ্যবর্তী রিজিয়নটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এই তিনটি রিজিয়নে ট্রানজিস্টার কাজ করে। এখানে যদিও আমি চিত্রের সাহায্যে আলোচনা করেছি, আবার রিজিয়ন কটা বর্ণনা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা পরবর্তীতে এগুলো আবার সময় সুযোগ মতো দেখতে পারবে। এরপরে আসি কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কনফিগারেশনের তুলনা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার মধ্যে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর তিনটে সার্কিটের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। এই আলোচনা থেকে একটা তুলনা আমরা সারাংশতে আসতে পারি। কমন বেস, কমন বেজের ইনপুট রেজিস্ট্যান্স হলো, কমন ইমিটারের ইনপুট রেজিস্ট্যান্স হলো, কমন কালেক্টরের ইনপুট রেজিস্ট্যান্স খুব বেশি, আউটপুটের রেজিস্ট্যান্স খুব বেশি, কমন ইমিটারের আউটপুট রেজিস্ট্যান্সও বেশি, আর কমন কালেক্টরের আউটপুট রেজিস্ট্যান্স কম। এগুলো আমাদের ভিতরেই আলোচনা হয়ে গেছে, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন সবকিছুই। হাই ফ্রিকোয়েন্সিতে কমন বেস ব্যবহার করা হয়, কমন বেস সার্কিটটা হাই ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয়, কমন ইমিটারটা অডিও ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয়, কমন কালেক্টর ইম্পিডেন্স ম্যাচিং এর কাজে ব্যবহার করা হয়। ইনপুট আউটপুট ফেজ পার্থক্য আমাদের পূর্বে আলোচনা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কনফিগারেশনের চিত্র অঙ্কন করবে, কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিটের এসিডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করবে, কমন বেস, কমন ইমিটার কনফিগারেশনের ইনপুট আউটপুট বৈশিষ্ট্য রেখা অঙ্কন করবে, ট্রানজিস্টরের কাট অফ, অ্যাক্টিভ ও স্যাচুরেশন রিজনের চিত্র অঙ্কন করবে। এখন এইটা তোমরা বাড়ির কাজ রেডি করে রাখবে, ক্লাস খুললে ইনস্টিটিউটে সাবজেক্ট টিচারের কাছে এটা জমা দিবে, যারা তাদের ধারাবাহিক মার্কস মূল্যায়ন করবে। আমি তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখতে পেরেছিলাম যে একজন ছাত্র প্রশ্ন করেছে, আব্দুর রব, ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসটা কি? ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে ইনপুটেও ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হবে, ইনপুটেও ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হবে, আউটপুটেও ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হবে, এটা হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস। আমি আবারও বলছি, পিএনপি হোক আর এনপিএন ট্রানজিস্টার হোক, ইনপুটেও ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হবে, আউটপুটেও ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হবে। আবার আরেকজন শিক্ষার্থী বন্ধু প্রশ্ন করেছে, কাট অফ অ্যাক্টিভ রিজিয়ন বা স্যাচুরেশনটা কি? কাট অফ অ্যাক্টিভ কাট অফ অ্যাক্টিভ অর্থাৎ যে অবস্থায় ট্রানজিস্টরের ভিতর দিয়ে কোনো কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু বেজ আর ইমিটার জাংশনের মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে কালেক্টরে সামান্য লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, সেটা হচ্ছে কাট অফ অ্যাক্টিভ, কাট অফ রিজিয়ন। তোমাদের যদি আরো প্রশ্ন থাকে, তোমরা এগুলো নোট রাখবে, আমি আগামী ক্লাসে আবার চেষ্টা করব তোমাদেরকে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমরা এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে।